সম্পত্তির লোভ বড় সাংঘাতিক, তার জন্য কেউ কাউকে যে মেরে ফেলতে বা খুন করে ফেলতে দুবারও ভাবে না। আর সম্পত্তির লোভে বাড়ির বৃদ্ধ বাবা মায়ের উপর অত্যাচারের ঘটনা হামেশাই নজরে আসে। আর তারপর যখন দেখা যায় যে তাদের মৃত্যু হয়েছে বা কিছু একটা ঘটেছে তাদের সঙ্গে, তারপর ন্যাকা কান্না করতেও কিন্তু দুবার ভাবে না তার ছেলে বা মেয়ে অথবা ছেলে বা তার বৌমা। এইরকমই একটা ঘটনা ঘটেছে, অভিযোগ যে দিনের পর দিন বাবা মায়ের উপর অত্যাচার চালাতো ছেলে এবং তার স্ত্রী, তারপর দেহ উদ্ধার হয় একদিন। তখন দেখা যায় যে ন্যাকা কান্না কাঁদছেন তার ছেলে এবং বৌমা। খুব স্বাভাবিক, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পাড়া প্রতিবেশীরা অভিযোগ করেছেন যে এই বৃদ্ধ বৃদ্ধার উপর অত্যাচার চলত। তাই যখন নিথর দেহ পাওয়া গেল, তখন যখন কান্নাকাটি করছেন ছেলে এবং বৌমা, সেটা মেনে নিতে চাইলেন না পড়শিরা, খুব স্বাভাবিক। পুলিশ এলো, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন পাড়া পড়শিরা। সম্পত্তির লোভ, সম্পত্তির লোভে এই ঘটনাটা নাকি ঘটিয়েছে ছেলে এবং বৌমা, অভিযোগ করছেন পড়শিরা। সম্পত্তির লোভে বাবা মাকে খুন করলেন, এই অভিযোগে দুর্গাপুরের কোকোডেন থানা এলাকার সাগরডাঙ্গা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় ওই বৃদ্ধ দম্পতির দেহ। অভিযুক্ত ছেলে এবং তার স্ত্রীকে তারপর গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন পড়শিরা। দম্পতির মেয়েও ওই পড়শিদের সঙ্গে বিক্ষোভে এসে সামিল হন। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি গুণধর ছেলের। শেষ পর্যন্ত অবশ্য পড়শি এবং তার মেয়ের চাপে পড়ে অভিযুক্তদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। আটক করেছিল ফার্স্টে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্ত ছেলে এবং তার বৌমাকে গ্রেফতারের দাবি করতে থাকে অভিযুক্তরা। তাদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অর্থাৎ তাদের বক্তব্য যে অভিযুক্ত তারাই, ছেলে এবং বৌমাই অভিযুক্ত, এবং তাদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পাড়া প্রতিবেশীরা। পুলিশ আসে, তাদেরকে ঘিরে ধরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় যে কেন অভিযুক্তদের গ্রেফতার করা হবে না। পুলিশ পরিস্থিতি সামলাতে এলে তাদেরকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখায় দম্পতির মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামের বাসিন্দারা। জানা যাচ্ছে শনিবার সারাদিন বাবা মার সঙ্গে যোগাযোগ করতে পারেননি দম্পতির মেয়ে। তারপর বাথরুম থেকে তাদের দেহ উদ্ধার হয়। খবর জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তারা। শনিবার রাতে দুর্গাপুরে পৌঁছে মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ দায়ের করেন। দাদা এবং বৌদির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অভিযুক্তদের নাম বিপ্লব এবং অপর্ণা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মৃতের মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করছেন, কি বক্তব্য শোনাব। বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমার বাবা মাকে মেরে দেওয়া হয়েছে, প্রতিদিন প্রতিদিন অত্যাচার, প্রত্যেকদিন মানসিক অত্যাচার অসম্ভাবে চলতো। সেই অসম্ভব অত্যাচার কি বলবো, আমার মুখে আমার ভাষা পাচ্ছি না। আমার দাদা আর বৌদি, বিপ্লব ব্যানার্জি অ্যান্ড অপর্ণা ব্যানার্জি, কি কারণে করতে কিছু জানতে পেরেছিলেন? তাদের দরকার টাকা, বাবা যা টাকা পয়সা যা কিছু ছিল সমস্ত কিছু তারা নিয়ে নিয়েছে। মৃতদের নাম নির্মলেন্দু বন্দ্যোপাধ্যায় এবং ইলা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর অভিযোগ, সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা মায়ের উপর অত্যাচার করতেন ছেলে এবং বৌমা। এক প্রতিবেশী বলেন মেয়ের কাছে যেতে দিতেন না বৃদ্ধ বৃদ্ধাকে, মেয়ের কাছে গেলেই আত্মহত্যা করার ভয় দেখাতো ছেলে ও তার বৌমা। সেই ভয়ে যেতেও পারতেন না বৃদ্ধ দম্পতি, শেষমেশ সব সম্পত্তি হাতিয়ে দশমীর রাতে খুন করে দিল। আমরা কঠোর শাস্তির দাবি করছি। এক প্রতিবেশী কি বলছেন শুনবো। অশান্তি থাকতো ঘরের মধ্যে, মানে বউ ছেলে বৌমা কি জ্বালাতন করতো? ছেলে বৌমা আর ওরা আছে, না না জ্বালাতন করতো একে মাঝে মধ্যে। জ্বালাতন বলতে সে তো তোমরা বুঝতেই পারো, ছেলে বৌমা যদি বাবা মায়ের ইয়েতে না থাকে তাহলে যা হয় কতবে। হ্যাঁ, মেজদা কিন্তু চাকরি করতে তার রিটায়ার করে সব কিছু টাকা পয়সা সব। দশমীর দিন দুজন প্রবীণ মানুষ আপনাদের পরিবারে চলে যাওয়াটা কিরকম ভাবে দেখছিল? লাগছে খুব, আমি ভাষায় বোঝাতে পারবো না, কারণ ওরা চার ভাই ছিল, তার মধ্যে দুজন বেঁচে ছিল আমার হাজব্যান্ড আর ওই মেজ ভাই। তিনি এইভাবে যে চলে যাবেন ভাবে, বয়স তো হয়েছিল, চলে তো যেতে নিয়ে আসবেন। আপনি করবেন আমাদের থেকে, থানা থেকে আমরা করব।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।